কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো তো আমরা বলেছিলাম চারটে ক্লাস করব গত সপ্তাহে বুধ বৃহস্পতি এই সপ্তাহে বৃহস্পতি শুক্র এই চার দিন আমরা চারটে ক্লাসে বেশ খানিকটা প্রিপারেশন নিয়ে নেব একটা রিভাইজ করে নেব আজকে আমি তোমাদের একটা কথা বলতে এসেছি ষোলো তারিখ তোমাদের পরীক্ষা লাস্ট এই যে টাইমটা আছে তার মধ্যে কোনটা পড়বে আর কোনটা পড়বে না মানে শেষ টাইমের জন্য সব চ্যাপ্টার পড়তে হবে স্যার সব চ্যাপ্টার পড়ার কোনো দরকার নেই আমি শুধু অঙ্কটা নিয়ে এসেছি বাকি আর কিছু নিয়ে আমি আলোচনা করব না বাকি সব কিছু তোমরা আমার থেকে বেটার জানো ঠিক আছে ভাই আমি আজকে যে মানে ব্যাপারটা নিয়ে এসেছি সেটা মেনলি লাস্ট কয়েকটা ইয়ারের কোশ্চেন পেপার দেখে বেশ কিছু প্র্যাকটিস সেট ঘেটে লাস্ট কিছু টাইমে পিএসসির ভাবগতি দেখে আমি এই সাজেশনটা নিয়ে এসেছি চেষ্টা করেছি যাতে হান্ড্রেড এ হান্ড্রেড মেলে এক দু পার্সেন্ট এদিক ওদিক হতে পারে সেটাই ভাই এটুখানি রাখ করো না বাট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট সম্ভব দেখ ফার্স্ট তোমরা জানো যে এখানে ম্যাথ থেকে পঞ্চাশটা জিকে জিএস থেকে পঞ্চাশটা টোটাল একশোটা কোশ্চেন একশো মার্কস নব্বই মিনিটের পরীক্ষা এটা তোমরা জানো কি দরকার তার আগে আমি বলে দিই কি দরকার নেই আমি এইটা করেছি দু হাজার যে আমাদের ফুটে থাইয়ের এক্সামটা হয়েছিল সেটার উপর ভিত্তি করে এবং কিছু টেস্ট পেপারের উপর ভিত্তি করে ঠিক আছে কিছু প্র্যাকটিস পেপারের উপর ভিত্তি করে প্র্যাকটিস পেপার অনলাইন মক এবং দু এইগুলোর উপর ভিত্তি করে আমি এটা বলেছি আমাদের ট্রিগোনামেট্রি পড়তে হবে না ট্রিগোনামে মানে আমাদের যেগুলো আছে তোমার সাইন দরকার নেই অ্যালজেব্রা আমাদের পড়তে হবে না অ্যালজেব্রার সললীকরণে অ্যালজেব্রার কিছু ফর্মুলা থেকে প্রশ্ন আসতে পারে এছাড়া কিছু না এর একটা পিডিএফ আমি আমার গ্রুপে দিয়ে দিয়েছিলাম তোমরা আজকে যারা জয়েন করবে আমি তাদেরকে আবার পাঠিয়ে দেবো গ্রুপে জয়েন হবে কি করে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠাবে তোমাদের কাছে চলে যাবে হচ্ছে রাজ্যের সরকারের প্রস্তুতির জন্য রাজ্য সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য একটা গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন হয়ে যাবে তারপরে কি ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন তোমাদের দরকার নেই জিওমেট্রি এবং মেনসুরেশন তোমাদের এসসাচ দরকার নেই তবুও আমার পিডিএফ এ কিছু ফর্মুলা আছে ফর্মুলা গুলো জাস্ট একটু দেখে দিও আলাদা করে অঙ্ক দেখার দরকার নেই খালি ক্ষেত্রফল তারপরে তোমার পরিষীমায় ফর্মুলা গুলো জাস্ট একবার দেখে নিও তাও থ্রি ডির দরকার নেই খালি টু ডি টু ডাইমেনশনাল যেগুলো আছে বৃত্ত চতুর্ভুজ আয়ত বর্গ এই জিনিসগুলো ঠিক আছে তাহলে এই জিনিসগুলো স্যার আমাদের দরকার নেই তাহলে দরকার কোনগুলো ভাই দেখ যা তোমাদের প্যাটার্ন ছিল যা তোমাদের গল্প ছিল তার উপরে বেস করে আমি এই ব্যাপারটা নিয়ে এসেছি যা যা প্র্যাকটিস পিওয়াইকিউ ছিল বিভাজ্যতার থেকে প্রত্যেকবারে একটার থেকে দুটো প্রশ্ন কিন্তু আমাদের দিচ্ছেই কোন কোন সংখ্যার বিভাজ্যতা স্যার বিভাজ্যতা মেনলি দেখবে হচ্ছে তিন নয় চার আট এগারো স্যার লাগবে না সরল করত থেকে একটাই বেশিরভাগ দিয়েছে কিংবা হার্ডলি দুটো দুটো দেওয়ার চান্স কম একটাই দিতে পারে পার্সেন্টেজ শত থেকে একটার থেকে দুটো প্রশ্ন আসছেই রেশিওর থেকে তিনটার থেকে চারটে প্রশ্ন আসছেই ইন্টারেস্ট এখানে সুদকষা দুটোই সরল সুদ জটিল সুদ সিআই এবং এসআই দুটোর থেকেই টোটাল তিন থেকে চারটে প্রশ্ন এবং এইগুলো খুব ফর্মুলা বেসড প্রশ্ন আসছে খুব বেশি কঠিন আসছে না ফর্মুলা বেসড প্রশ্ন আসছে যা শিখিয়ে দিয়েছি তার উপরই প্রফিট এন্ড লস সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের প্রফিট এন্ড লস নয় থেকে দশটা প্রশ্ন আমাদের আসে এবং প্রফিট অ্যান্ড লস এর মধ্যে আরেকটা চ্যাপ্টারে ঢুকে থাকে সেটা হচ্ছে ডিসকাউন্ট মনে আছে ডিসকাউন্ট ফর্মুলা বলেছিলাম এম পি বাই সিপি ইকুয়ালস হান্ড্রেড প্লাস প্রফিট ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস ডিসকাউন্ট প্রফিট অ্যান্ড লস এর ক্লাসে সেইটা ডিসকাউন্ট থেকে একটা দুটো প্রশ্ন প্রফিট অ্যান্ড লস থেকে আটটা নটা প্রশ্ন এরকম আসে টোটাল প্রফিট অ্যান্ড লস মিলিয়ে নটা থেকে দশটা প্রশ্ন আসছে অ্যাভারেজের থেকে এককা দুটো প্রশ্ন টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে আরও দুটো চ্যাপ্টার ইনক্লুডেড থাকে একটাকে বলা হয় ট্রেন প্রবলেম ট্রেন সংক্রান্ত অঙ্ক আর একটাকে বলা হয় বোট প্রবলেম বোট নৌকা এবং স্রোত সেটার থেকে সব মিলিয়ে আট থেকে নটা প্রশ্ন দিস ইজ নট অ্যা ম্যাটার অব জোক মিক্সচার অ্যালিগেশন আরেকটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে মিক্সচার অ্যালিগেশন মিক্সচার অ্যালিগেশন থেকে আমার টোটাল ছটা থেকে সাতটা প্রশ্ন আসছে টাইম অ্যান্ড ওয়ার্ক এর মধ্যে আরেকটা একটা চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টার্ন এবং এইখান থেকেও আমাদের মোটামুটি এসে যাচ্ছে ছয় থেকে সাতটা প্রশ্ন ঠিক আছে এলসিএম এইচসিএফ থেকে এক থেকে দুটো প্রশ্ন আসে ক্লিয়ার তাহলে এতগুলো জিনিস থেকে আমরা যে এই জিনিসটা দেখলাম কেন এটা দেখলাম আমরা এটা দেখলাম এই জন্য যে আমরা কোনগুলোকে একটু ভালো করে পড়বো দেখো যদি আমি বলি যে স্যার ইম্পর্টেন্ট কোনগুলো ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজ স্যার পার্সেন্টেজ কেন পার্সেন্টেজের থেকে নিজস্ব অঙ্ক আসে এর থেকেই প্রফিট অ্যান্ড লস কনসেপ্ট আসে তোমরা দেখতে পাচ্ছো পার্সেন্টেজটাই যদি তোমরা করো এখানে ম্যাক্সিমামটা ধরলে 10 আর দুয়ে 12 বারো 12 খানা क्वेश्चन এখান থেকেই চলে আসছে नेक्स्ट আসছে রেশিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম রেশিওর কনসেপ্ট যদি থাকে তাহলে হেনো চ্যাপ্টার নেই যেটা তোমার হবে না এখানে যা যা চ্যাপ্টার আছে অ্যারithmetিকের সব কনসেপ্ট রেশিও দিয়ে হয়ে যায় রেশিও রেশিওর নিজর সংখ্যা আছে মিক্সচার এলিগেশন রেশিওর প্রবলেম সেটা আছে আমি এখানে আর চ্যাপ্টার লিখিনি যার আমি কোন প্রশ্ন পাইনি একটু দেখে রাখবে সেটা আছে এজ প্রবলেম যেটা সেটা মেনলি রিজনিং এর মধ্যে পড়ে ফুডে সাইড রিজনিং এর মধ্যে ফেলছে সেইখানে এজ প্রবলেম ফেলছে বাট সেটা কিন্তু আমাদের রেশিও দিয়ে হয় আমরা শিখেছি তাহলে রেশিও যদি তোমাদের পড়া থাকে তাহলে এখানে চলে গেল চার এখানে চলে গেল সাত খানা অঙ্ক তোমার এইখান থেকে হয়ে যাচ্ছে তাহলে এইখান থেকে তোমাদের চলে গেল এগারোটা এইখান থেকে তোমাদের চলে গেল বারোটা দেখো টোটাল মধ্যে পার্সেন্ট অঙ্ক রেশিও এবং পার্সেন্টেজ এর কনসেপ্ট ক্লিয়ার করলে হয়ে যাচ্ছে স্যার এছাড়া ইম্পর্টেন্ট কি আছে এছাড়া ইম্পর্টেন্ট আছে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স আর সেরকম ভাবে কিছু নেই নাম্বার সিস্টেমটা ভালো করে পড়বে এই জিনিসগুলো লাস্ট টাইমে আমাকে একটু ভালোভাবে পড়তে হবে একটু ভালোভাবে চোখ বুলিয়ে নিতে হবে তোমরা দেখবে আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো এই চ্যাপ্টারগুলোর উপর মেনলি বেস করে ঠিক আছে তাহলে আর আমি সময় নষ্ট তোমাদের করব না জাস্ট এইটুকুই বলার ছিল যে এইগুলো ভালো করে করবে এবার স্যার আর কি কি আমরা লাস্ট টাইমে মাথায় রাখবো লাস্ট টাইমে আর কিছু না নতুন করে কিছু শেখার নেই জাস্ট মক টেস্ট দাও এবং রিভিশন করো কালকে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র আমার সময় যে আছে সেই ক্লাসটা করে রাখো আর কিছু দরকার নেই এবং সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এই নাম্বার একটা হাই লিখে পাঠিয়ে রাখো তাহলে এর পরে যদি কোনো কিছু আসে পিএসসি লেভেলে যদি আমি কোনো ক্লাস নিই তার আপডেট আমি এখানে দিতে থাকবো ঠিক আছে ভাই সবাই ভালো করে পরীক্ষা দিও কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আরো নতুন কিছু অঙ্ক নিয়ে আরো নতুন কিছু ব্যাপার নিয়ে তোমাদের অনেকে আমার এর সাথে অমত প্রকাশ করতে পারো হতেই পারে ভাই তোমরা হয়তো আরো অনেক অনেক বেশি ডেটা নিয়ে কাজ করেছো আমি এখানে যতটুকু সম্ভব ডেটা নিয়ে কাজ করেছি যদি কেউ অন্য তোমাদের ইনপুট থাকে আমাকে অবশ্যই যদি কিছু দাবি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি বা আমার টিম নিশ্চয়ই তো রিপ্লাই দিয়ে দেবে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু ডাউট থাকে যে স্যার এইটা নিয়ে একটা কথা বলে দিন তাহলে আমি আর এর আগে কোনো ভিডিও নেব না একটা শর্ট এর মাধ্যমে তোমাদের বলে দেবো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে শরীর ফরি ঠিক রেখো বেস্ট অফ সবাইকে আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে প্রত্যেকের পরীক্ষা দিয়ে আমাকে জানাবে কেমন হলো কালকে তিনটায় দেখা হচ্ছে টাটা